আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর রাতে বা দিনে জাল বা ফাত বন্দুক দিয়ে পাখি শিকার করা শরীয়তের মতামত কি আসলে পাখি খাওয়াকে হালাল করেছেন নির্দিষ্ট যেগুলো মানে পা দিয়ে ধরিয়ে দাঁত দিয়ে ছেড়ে না ঠোঁট দিয়ে ছেড়ে না যে পাখিগুলো পা দিয়ে ধরিয়ে দিয়ে ছেড়েবে না যে পাখিগুলো সেই পাখিগুলো খাওয়া বৈধ করেছেন এই পাখি আপনি ধরবেন কিভাবে ধরার তো একটা পথ লাগবে হাতে জাল দিতে হবে আপনাকে এই জন্যে ফেঁকার মধ্যে বিশেষ করে হেদায় আসাও প্রায় সব ফেঁকার মধ্যে জালের মাধ্যমে ধরাকে জায়জ বলেছেন ধরবেন তো আর শিকার করা হাদিসে উল্লেখ আছে শিকার বৈধ তীর দিয়ে শিকার করা অবৈধ তীর দিয়ে আপনি করলেন এবং বলা হয়েছে তীর দিয়ে যদি আপনি এখানে শিকার করেন বিসমিল্লা বলে এখানে ছাড়িয়ে দেন সেখানে যদি সে বি আহত হয় সে রক্তপাত ঘটে সে যদি মারাও যায় তো বিসমিল্লা বলে সারিয়েছেন তো ওটাই তার জবাই বন্দুক দিয়ে যায় স্কিন রানিং ইখতলাপ আছে আগের যুগে বন্দুক ছিল সে বন্দুকে সারলার মাধ্যমে ওই গুলতি মতন ছিল ওই আঘাতে পেয়ে বুতি মারা যেত এটা আবার হাদিসে দিছে মধ্যে নিষেধ আছে চেপি এলাকায় মেরিয়ে ফেলা হয় এমন জিনিস খাওয়া যাবে না মাও কুজা কুজা মধ্যে উল্লেখ আছে চেপি মেরি ফেলা হয়েছে তোকে এই চাপে মেরিয়ে ফেলা হয় কিন্তু যদি এমন হয় যে ধারালো জিনিস তা আঘাত লেগে রক্তপাত ঘটে সাররার আঘাতে শুধু মৃত্যুবরণ করে না তাহলে সেটা অবৈধ নয় এই জন্যে আলমরা বলছেন ত্যাগ করাটা ভালো তবে হ্যাঁ যদি আপনি যদি গুলি করার পরে জীবিত পান তাহলে জবাই করে খাওয়া না যায় স্বাভাবিকভাবে মানে গুলি করে না যায়জ না খাওয়া আল্লাহ আপনি জায়েজ করেছেন হালাল করেছেন আপনি করতে পারেন জবাই একদম কষ্ট হয় সেটাও তো জবাই করি তো মুরগি আমরা খাই হাঁস খাই গরু খাই ছাগল খাই এটা যখন যায়জ তো এটাও স্বাভাবিকভাবে যেটা আমার ধরা সম্ভব না এটা জায়েজ জি